আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ডিআইওয়াই হ্যাক শেয়ার করবো মিবাক্সি পেজ থেকে আমাকে খুব সুন্দর কিছু আইটেম পাঠানো হয়েছে যেটা দিয়েই মূলত আজকের আমার ক্রাফট ভিডিওটা হবে এই টাইপের আইটেমগুলো আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম পরে আপুর পেজে আমি পেয়ে যাই আমাকে দুইটা ট্রান্সফার স্টিকার পাঠানো হয়েছে আর একটা ভার্নিশ এই স্টিকারগুলো কিন্তু হাতে লাগানোর জন্য না ঠিক আছে এগুলো দিয়ে আপনারা চাইলে চায়ের কাপ পুরাতন সব কাচের জিনিস তারপরে ফোনের কভার মানে অনেক টাইপের জিনিস সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন এগুলো কিন্তু হাতে লাগানোর জন্য না এগুলো অনেক লং লাস্টিং মানে একবার লাগাইলে আর নষ্ট হয়ে যাওয়ার বা পানি দিয়ে উঠে যাওয়ার কোনো ভয় নেই আর পানি দিয়ে যেন না উঠে যায় সেই জন্যই কিন্তু ভার্নিশটা দিয়েছে তো বেসিক্যালি আজকে হচ্ছে আমি একটা ফোনের কভার মেক করব। তিন চার দিন আগে আমি হচ্ছে আমার ফোনের জন্য একটা ব্যাক কভার নিয়েছিলাম আমি কিন্তু সবসময় ট্রান্সফার ব্যাক কভারগুলো ইউজ করি তো আমি কখনো হচ্ছে দেখা যাচ্ছে যে খুব হাইফাই কোয়ালিটির ব্যাক কভারগুলো ইউজ করি না আমার ফোন বারবার ক্যামেরা স্ট্যান্ডে লাগাইতে হয় বারবার খুলতে হয় যে কারণে আমি সবসময় এরকম ট্রান্সফার ওয়াটার কালার কভারগুলো ইউজ করি এগুলোর দামও অনেক কম হয় আর বেশি দিন না পনেরো বিশ দিন ইউজ করে ফেলে দিই এরকম তো আমার কাছে একটা এক্সট্রা কেনা ছিল তাই ভাবলাম যে তাহলে হচ্ছে এই ওয়াটার কালার কভারটা একটু সুন্দর করে সাজানো যাক একটু অন্য রকম লুক দেই আর এই যে আমি আমার পছন্দ মতো স্টিকারগুলো কেটে নিয়েছি আর উপরে একটা র্যাপিং পেপার থাকে ওইটা উঠে নিয়েছি এটা কিন্তু লাগানো খুবই সহজ এরকম আপনার পছন্দ মতো স্টিকারগুলো উঠিয়ে নিয়ে লাগিয়ে হচ্ছে উপরে পানি দিয়ে ড্যাপড করে দিতে হবে আমি টিস্যু দিয়ে দিচ্ছি আপনারা পানি দিয়েও দিতে পারেন মানে হাত দিয়েও দিতে পারেন অথবা তুলি দিয়েও দিতে পারেন তো দেওয়ার সাথে সাথে যেভাবে উঠায় আসবে এটা উঠানোর সময় আমার অনেক স্যাটিসফাইড লাগছিলো আর যেহেতু আমার কভারটা ওয়াটার কালার এইটার ওপর কালারটা খুব বেশি ভালো বসে নাই আমার এই কভারটা যদি অন্য কোনো কালার হয়তো হোয়াইট কালার হতো তাহলে খুব সুন্দরভাবে বসে যেত আর লং লাস্টিং করার জন্য বা ওয়াটার প্রুফ করার জন্য এখানে আমি ফার্নিশ ইউজ করছি এটা কিন্তু মাস্ট ইউজ করতেই হবে যেন পানি লাগলে বা নষ্ট না হয়ে যায় এই কারণে তো যেহেতু আমার কাভারটা ওয়াটার কালার এভাবে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না ফোনের সাথে লাগানোর পরে আমার প্রায় এরকম একটা লুক এসেছে খুব সুন্দর একটা সিম্পল অ্যাস্থেটিক লুক এসেছে আর আজকে এই পর্যন্তই